নমস্কার বন্ধুরা, অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো ভাত ও রুটির সঙ্গে খাওয়ার চটপটা টমেটো ভর্তা বা টমেটো পোড়া। তাহলে আসুন আজকের রেসিপি শুরু করি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দুটো টমেটো নিয়েছি, ওপর থেকে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। টমেটো পোড়ানোর আগে তেল মাখিয়ে নিলে পোড়ানোর পর খোসাটা খুব সহজেই আলাদা করা যায়। এবার গ্যাস ওভেনে আমি একটা জালি বসিয়ে দিয়েছি, এর মধ্যে টমেটোগুলো রেখে দিলাম। আর দেব একটা ছোট সাইজের রসুন আর দুটো কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা যেহেতু টমেটোর তুলনায় আগেই পুড়ে যায়, সেজন্য আমি আগে পুড়িয়ে এটাকে তুলে নিচ্ছি। এবার টমেটোগুলোকে পুড়িয়ে নেব। একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পোড়াতে হবে। হাই ফ্লেমে রাখলে টমেটোটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। হয়ে গেলে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কত সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে। যদি হাতে খুব বেশি গরম লাগে তাহলে পাশে একটা বাটিতে জল রেখে বারবার হাতটা ডুবিয়ে হাতটাকে ধুয়ে তারপরে খোসাগুলো ছাড়াবেন, তাহলে গরমটা কম লাগবে। দুটো টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রসুনটাকেও ঠিক এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর রসুনটা যেহেতু পোড়ানো হয়েছে খোসাগুলো ভীষণ সহজেই ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর পোড়ানো কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। চটকানো হয়ে গেছে। এবার খোসা ছাড়ানো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এক এক করে দেব। প্রথম একটা টমেটো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়েই করবেন, হাত দিয়ে করলে এই টমেটো পোড়ার স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যায়। এবার বাকি যে আর একটা টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম। হাত দিয়ে ওই একইভাবে খুব ভালো করে চটকে নিচ্ছে। হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম পছন্দ করেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আর দেব পরিমাণ মতো নুন। হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব সর্ষের তেল। এবার যখন সার্ভ করব তখন সর্ষের তেলটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল চটপটা টমেটো পোড়া বা টমেটোর ভর্তা। বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে।